ও মা গো মা, এত তাড়াতাড়ি আর এই সুন্দর করে এত পাতলা এত বড় রুটি এখানে বানায়, আমি কিন্তু ইতালিতে আর কোথাও দেখি নাই। দেখেন রুটি বানানোর স্টাইল দেখেন, কিন্তু কোনো ছিদ্র হয় না আর একদম পাতলা কাগজের মতন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি দোয়া করি আপনারা সবাই অনেক ভালো থাকেন। আমি কোথায় আপনারা জানেন? আমার বাসার থেকে 600 কিলোমিটার দূরে রোম শহরে বেড়াতে আসলাম। একদম মনে হচ্ছে যে আমি বাংলাদেশে বাবার বাড়িতে বেড়াতে গেলাম। সবাই এত এত ভালোবাসা, এত এত সময় আমাদেরকে দিল, যেটা আমি কোনো দিনও ভুলতে পারবো না। কারণ রোম শহর হলো অনেক ব্যস্ত শহর, আর এই ব্যস্ত শহরে সবাই কিন্তু ব্যস্ত থাকে। তার মধ্যে সময় বের করে যেমন মুন্না সময় দিল, তেমনই মিরন সময় দিল, মানে যেটা আমি কখনো ভুলবো না। কারণ রোম শহরে কিন্তু সবাই মানে 10 টাকা আপনার পিছনে খরচ করবে কিন্তু সময় দিতে পারে না, এত ব্যস্ত থাকে সবাই। কিন্তু তার মধ্যে বিশ্বাস করেন, মুন্না আমার খালাতো ভাই সম্পর্কে হয়, সে ওই দিন তার কাজে সে যায় নাই, মানে সে রোম শহরে ট্যাক্সি চালায়। সে ওই দিন তার ট্যাক্সির অ্যাপসটা বন্ধ করে আমাদেরকে পুরো রোম শহর ঘুরে দেখাইছে। ঠিক আগের দিন সেমভাবে মিরনও তার কাজ থেকে বের হয়ে কোনো রকম একটু মানে তার ড্রেসগুলো পরিবর্তন করে বের হয়ে গেছে রাতে রোম শহর দেখানোর জন্য। এই যে সময়টা বিদেশে পাওয়া, যারা শুধু রোম শহরে থাকবে তারাই কিন্তু অনুভব করতে পারবে। ঠিক বললাম কি না? যারা রোম শহরে ব্যবসা করতেছো বা কাজ করতেছো, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন যে আমি সত্য বললাম কি না। যাই হোক, মুন্না আমাদেরকে পুরো বিকেলে সে প্রত্যেকটা ট্যুরিস্ট পয়েন্টে যেগুলো দেখার মতন সবগুলো দেখানোর পরে এখন রাত্রে তাদের এলাকাতে রোমে আলিবাবা একটা কাবাব রেস্টুরেন্ট আছে ইস্তাম্বুলের, এইখানে একদম ফ্রেশ সব কিছু আর 100% হালাল, তাই বলছে চলন আপু ওইখানে নিয়ে খাওয়াই। সত্যি এখানের খাবারটা খুবই মজা ছিল। আর যেটা আমার কাছে বেশি ভালো লাগছে, এই ভদ্রলোকের রুটিটা। আমি কিন্তু অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় যতক্ষণ আমি ওইখানে খাবার খেলাম, আমি এমনভাবে বসছি যেন আমি এই লোকটাকে দেখতে পারি। আমি শুধু চিন্তা করি যে আমাদের সব কিছু কিন্তু নিজের কাছে, আমরা যে কোনো জিনিস ইচ্ছে করলে আমরা পারি। এত তাড়াতাড়ি সে রুটিগুলো তৈরি করে, আর এই বড় বড় বিশাল মানে ফ্যামিলি সাইজের রুটি, এগুলা আমরা 4 জনে একটা খেলাম। দেখেন রুটি বানানোর স্টাইল দেখেন কী সুন্দর, কিন্তু একটু ছিদ্র হয় না, বুঝছেন? একটুও না। আর এত পাতলা এত সফট, মানে সত্যি অনেক মজা ছিল ওই দিনের খাবারটা। আর এখানে কাবাবও রাখা আছে, গরু মুরগি দুই রকমের। তাই মুন্না আমাদের জন্য মিক্সড অর্ডার করছে, মানে গরুও থাকবে একসাথে মুরগির থাকবে। আর কাবাব এক একটার থেকে এক একটা বিশাল বড় বড়। আর লোকের অবস্থা দেখেন, মানে এত পরিমাণের লোক, এটা নাকি সব সময় থাকে, তবে আজকে একটু কম বেশি হলো শুক্রবার শনিবার রোববার। আর ওইখান রেস্টুরেন্টের ডেকোরেশনটা করছে খুবই সুন্দর পিতলের জিনিস দিয়ে, হ্যাঁ মানে তার কিসের ঐতিহ্যটা ধরে রাখছে। আমি পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখলাম। আর মুন্না এর মধ্যে আমাদের আস্তে আস্তে খাবার নিয়ে আসছে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে কারণ অনেক লোকজন তো এই জন্য। আর খুবই ভালো লাগতেছে যে সবাই মিলে খালাম মাসের সাথে, তারপরে মুন্নার ওয়াইফ আছে, অপুর ওয়াইফ আছে, মুন্নার ছেলেমেয়েরা আছে, মনে হচ্ছে যে একদম খালা মানে তো মায়ে, তাই না? মানে বাবার বাড়িতে আসলাম। সত্যি আমি মানে এত এত যে আপ্যায়ন সবাই করবে আমি বুঝি নাই, কিন্তু এখন আফসোস লাগতেছে যে মাত্র 3 দিনের জন্য আসলাম, আর একটু বেশি যদি আসতাম তাহলে বেশি ভালো লাগতো। যাই হোক, আমরা এখন খাবার শুরু করে দিলাম, কারণ গরম গরম খেতে হবে। ওই যে বিশাল রুটি দেখছেন,
সেটা একজনে তো খাওয়া সম্ভব না, এজন্য আমি একদম এখানে ছোট, মিডিয়াম, একদম বড় আছে একটা। বড়টা দেখা গেছে ফ্যামিলির চারজনে মিলে খেতে হয়, ওই যে বিশাল বড় রুটি দেখছেন সেটার মধ্যে সব সালাদ আইটেম থাকবে, তারপরে গরু বা মুরগি যার পছন্দ মতন মাংস থাকবে, তো ওইটা তো কাটা ছিঁড়া করার থেকে এর থেকে আমরা সবাই ছোটোটা এনেছি, এখন খাচ্ছি। তবে খুবই খুবই আমার কাছে মজা লাগছে, ধন্যবাদ মুন্নাকে যে মানে আমি আমাদের শহরও খাই আমরা কাবাবটা, কিন্তু মজাটা আমি মানে এক পাই নাই। এই জন্য আমি যখন জিজ্ঞেস করছি বলছি যে এখানে যে মাংসর যে ইয়েটা আছে, রোলটা আছে, সেটা নাকি একদম ফ্রেশ, এরা নিজেরা এটা ইয়ে করে তৈরি করে, আর রুটিটাও একদম মানে সন্ধ্যা থেকে শুরু করে এক একে এখান থেকে নেবে, এরা মানে বাসি কোনো কিছুই খাওয়ায় না, যে একদম সকালেরটা সন্ধ্যা খাওয়াবে না, এই জন্যই বেশি টেস্টটা লাগছে। আর অনেক বড় আলিবাবা রেস্টুরেন্ট, অনেক বড় রুমের, এখানে হয়তো বা অনেকে খাইছেন, আমার কমেন্টে লিখবেন যারা যারা আলিবাবার কাবাব খেয়ে কেমন লাগছে। আমি আমারটা বলছি খুবই মজা লাগছে। এইখানে দেখেন এদের ভাই বোনের একটু খুনসুটি। আর আমি কী করছি জানেন, এই ছোটোটাও পুরা খেতে পারতেছি না, এখন আমি মাংসগুলা খুঁজে খুঁজে খাচ্ছি, কারণ আমরা বাঙালিরা কিন্তু কোথায়ও গেলে অনেকের ধারণা যে ভাত কম খাও মাংস বেশি খাও। এখন আমার মনে পড়ছে যে এগুলো তো টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, এখন রুটি যখন খেতে পারছি না, এটা তো আটা, মাংসটা আর সালাদটা খাই, এজন্য আমি চামিচ দিয়ে বসে বসে সালাদগুলো আর মাংসগুলো খাচ্ছি। আর এখানে খুবই ভালো লাগতেছে, মায়ানোস আছে, সস আছে, সব কিছু, যাই হোক খুবই ভালো লাগছে, খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। এখন রাত্রিটা শেষ, মানে আজকে হলো রুমের শেষ রাত্রি, কালকে ইনশাল্লাহ আমরা সকালে বেরিয়ে যাব, কিন্তু সকালে মিরন বলে রাখছে যেন দুপুরে তার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরে যেন আমরা বাসার দিকে যাই ইনশাল্লাহ। আর আমাদের ট্রেন হলো 12:30, এই জন্য আমরা চিন্তা করছি 11টার দিকে খাওয়া দাওয়া করব, তারপরে আমরা বেরিয়ে পড়ব। আর একটু কাঁচা বাজারে যেতে হবে, কাঁচা বাজারটা আমার আরেকটা ভিডিওতে আছে যে একদম আমাদের বাংলাদেশিদের দখলে। আর এখানে দেখেন লোক কিন্তু আমরা আসার পর থেকে নিতেই আছে, মানে ওরা কোনো ইয়ে নাই, মানে একটু যে দাঁড়ায় রেস্ট নিবে এ অবস্থা নাই। যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম, 10টা বেজে গেছে প্রায়, যেতে যেতে বাসায় 11টা বেজে যাবে, কারণ মুন্না সেলিমের কালকে স্কুল। এখন আমরা পরের দিন সকালে চলে আসলাম, আমার যে সম্পর্কে ছোটো ভাই হয় খালাতো ভাইয়ের রেস্টুরেন্টে, ইস্তাম্বুল ডোনার কাবাব ফাস্ট ফুড ইন্ডিয়া রেস্টুরেন্ট, ইন্ডিয়ার নামটা অনেকে চিনে তো এই জন্য দেয়, তবে এটা আমার মোটেই পছন্দ না, আমার কাছে ভালো লাগে যেটা সত্যি কথা, বাংলাদেশের নামের উপরে দিলে বাংলাদেশটা আমাদের আরও পরিচিত হবে। এই যে দেখেন ডুকার সাথে সাথে কালকে রাত্রে যে খেলাম সেই ডোনার কাবাবের সাথে আবার দেখা হয়ে গেল, তবে এটা পরিমাণে ছোট। রোম শহরে সব ব্যবসায় ভালো, তার মধ্যে খাবারের ব্যবসাটা মানে খুবই ভালো, কারণ আমাদের পকেটে টাকা থাকুক বা না থাকুক আমাদের কিন্তু খাবার দুই বেলা দুই মুঠো খেতে হয়, তাই এটা খুবই বুদ্ধিমানের কাজ করছে যে রেস্টুরেন্টটা দেওয়াতে, কারণ রেস্টুরেন্টের ব্যবসা সবসময় কম বেশ থাকে। বছর পরে দেখা হয়েছে, গতকালকে তো জামাই আপ্যায়ন করছে, আবার এখনো বলছে যে যেন না খেয়ে না যায়। এখন আবার আসলাম, এখন এসে মিলন চৌমনি দক্ষিণ বাজার এখন আছে, মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে যে অনেক সুন্দর রেস্টুরেন্টটা, অনেক বড়, এখানে বসার ব্যবস্থা আছে। আচ্ছা কামাল ভাই আমাদের নোয়াখালীর না, আর মনে হয়েছে আমি আমার বাপের বাড়িতে আসছি, বুঝছেন, এই যে অনেক সুন্দর সুন্দর খাবার, এগুলো হচ্ছে ডোনারের আইটেম, সালাদ আইটেম, ডোনারের সাথে পেঁয়াজ, তারপর মায়ানোস লাত আইটেম, এটাও সালাদ, তারপর ক্যাপসিকাম, এগুলো সব হচ্ছে ডোনার আইটেমের সাথে, আর রুটি আছে ভিতরে, আর এগুলো চিকেন আলাদা আলাদা ভাগ, তারপর হচ্ছে আলু, ওই যে আমাদের জন্য দেখছেন জামাই আপ্পায়নের প্লেট সাজানো হয়েছে, কারণ আজকে বলছি রাইস খাবো না, এটা এটা তো চিকেন না, আচ্ছা মাটন কারি, বিট কারি, তারপরে বিরিয়ানি, তারপরে এটা হচ্ছে এমনি পোলাও, সাদা ভাত,
আর একটু হচ্ছে বুটের ডাউন ও আরেকটা খালি। তারপরে নাস্তার আইটেম আছে কেক, তারপরে কাপে মাশাল্লাহ। আর এখানে বসার জায়গা, এদিকে হচ্ছে বাথরুম, তারপরে স্টোর, ভিতরে হচ্ছে রান্নাঘর, আর এখানে বসার জায়গা আছে। যে এখন ছোটো ভাই স্পেশালভাবে দেখেন বিচ টেক্কা, তারপরে পাতাতে সালাদ সিদ্ধ খাচ্ছ, যে দেখছো জামাই আপ্যায়ন দেখছো কীভাবে। দোকানে দুপুরবেলা তো কাস্টমার ভরা ছিল, নাইলে এটা কিন্তু হাত দিয়ে ধরেই মুখের মধ্যে দিক চাবাই খাইলে ভালো লাগতো। এখন এটা তো বিচ টেক্কা, একটু ঢং করে চা কাটা চামিচ দিয়ে ছুরি দিয়ে কাটে খাই, এরকম মেলা কষ্ট। আর কারণ এটা যখন গ্রিল করা হয়েছে তখন এটা একদম শক্ত হয়ে গেছে, তবে আমার এটা অনেক পছন্দ হয়েছে, ভিতরে মানে পোড়া পোড়া করছে। তো এই বিচ টেক্কাটা আমি সব জায়গায় খাই না, ইতালিয়ান রেস্টুরেন্টে তো নয় কারণ সেটা হারাম থাকে, কিন্তু আমাদের কোনো তার্কিজ বা অন্য কোনো রেস্টুরেন্টও আমি খাই না, কারণ এটা তো একদম এত নিয়ম হয়েছে, এটার ভিতরে কাঁচা কাঁচা থাকবে, একদম খাবারের সময় ভিতরে মানে রক্ত দেখা যাবে, কিন্তু সেইরকম আমার কাছে ভালো লাগে না। এখানে যাই হোক ভাইটা আমার একটু মানে পোড়া দিছে, বেশি পোড়াইছে দেখি আমি একটু খেতে পারতেছি, আর আমার কাছে খুবই মজা লাগছে। এই যে দেখেন তার রেস্টুরেন্টে কিন্তু আইটেমের অভাব নেই, তারপরে সে আলাদা ভাবে যে আমার জন্য মানে আমাদের জন্য এই বিস্টেক আইটেমটা করছে, এতে বোঝা যায় যে কতটুক মানে আন্তরিকতা তার থেকে আমরা পেলাম। এখন অনেকে বলবেন খাওয়াইছে তো এই জন্য পাম্পটি দিচ্ছে, কিন্তু এই খাওয়ানোটা তো আমরা অনেকে দেখাইছে সময় দিই না খাওয়াই না। আমরা জানি যে খাওয়ালে সবাই একজন আরেকজনের কাছে বলে সুনাম করে বা এগুলাই থাকে, এই যে সে ফাঁকে ফাঁকে কাস্টমারও বিদায় দিচ্ছে আবার আমাদের সাথে এসে বসে কথা বলতেছে, কারণ একটানা বসে কথা বলতে পারতেছে না। এখন হচ্ছে একদম দুপুরে আর তার এই রেস্টুরেন্টটা একদম স্টেশন থেকে বের হইলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর কাস্টমার থাকে, আমার কাছে দেখে খুবই ভালো লাগছে। আর তার বুদ্ধির প্রশংসা করতে হয় যে সে খাবারের রেস্টুরেন্টে রুম শহরে দিচ্ছে। যাই হোক আমাকে তো খাওয়াইছে, তৃপ্তি পায় নাই, এখন পথে খাওয়ার জন্য কী দিবে নাকি কী দিবে অস্থির হয়ে গেছে। তারপরে আবার সাথে বৌমাদের জন্য গিফট দিছে, যে দেওয়ালে লাগানোর জন্য, দুই বৌমার জন্য ফ্রিজে লাগানোর জন্য, যেগুলো মানে সবাই পাইলে খুশি হয়। যদি আসা হয় আবার ইনশাআল্লাহ এখানে আসবো, আর তোমরা বেনিসে আসো ইনশাআল্লাহ, ফ্যামিলি নিয়ে আসবে মানে তিন চার দিন থাকার জন্য, মনে কর তিন দিনের ছুটি নিয়ে আসবে ইনশাআল্লাহ, বেশি তো থাকতে আরো তিন দিন ইনশাআল্লাহ। শুনো অনেক অনেক ধন্যবাদ, যা করছো ভুলার মতো না ভাই, আসসালামু আলাইকুম। না না শুক্রবার বিকেলে আসবা, শনিবার থাকে রোববার বিকেলে চলে আসবা, ঠিক না? হ্যাঁ অন্তত দুই দিন সময় বের করে আসবে, দুই দিন থাকবে না, এক দিন যাওয়া যায় ইনশাআল্লাহ। ওকে ধন্যবাদ, এই যে চলে যাচ্ছি রূপসজ্জার। এটা হলো রুম টার্মিনি, ইতালির মধ্যে সবচেয়ে বড় ট্রেন স্টেশন, দেখে তো মনে হচ্ছে যে মনে হয় কোনো বিমানবন্দর। যাই হোক একটু শেয়ার করলাম আপনাদের সাথে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।